খুব সহজ ভাবে মেটাতে পারো তোমাদের বাচ্চাদের দাবি, সেই রকম একটা মজাদার রেসিপি চিপস, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চিপসটা কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে বানিয়ে ফেলে আর তোমরা তোমাদের বাচ্চাদের কাছে একদম ফেভারিট মম হয়ে যাবে। তাহলে চলো দেখা যাক আমার এই সুন্দর রেসিপিটা। তবে তার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হলে আজকে থেকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করি সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর পুরানো বন্ধুরা, কাজে ফাঁকি দেওয়া যাবে তো আমি একদম পছন্দ করি না, মানে তোমাদের তোমরা তোমাদের কাজ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, মানে লাইক শেয়ার কমেন্টে আমাকে ভরিয়ে দাও আর আমাকে উৎসাহিত করো। তাহলে চলো শুরু করি কুরকুরে চিপস। আলুর চিপস বানাবার জন্য যেটা লাগবে সেটা আলু। এখানে আমি পাঁচটা বড় সাইজের আলু এরকম খোলা ছাড়িয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাথায় রাখবে আলুটা যে কুড়বে একদমই এখন নুন দেওয়া যাবে না, নুনটা একবারে ফ্রাই করার পর দেওয়া হবে। আমি স্টেপ পর পর স্টেপে তোমাদের বলতে থাকছি, তার আগে দেখো আলুটা আগে আমি ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। আমার কিন্তু এগুলো কোড়া হয়ে গেছে, শেষ অব্দি কখনোই কুড়তে যাবে না, তাহলে আঙুলটা যাবে। এই দেখো এগুলো বাদ গেছে বাদ গেছে বাদ গেছে, রাখ আমি এইভাবে কুড়ে নিয়েছি, ঠিক আছে? এবার এগুলো তিন চারবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। দেখো এগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, দেখেছো কি সুন্দর কুড়েছি। চলো এবার যেটা করতে হবে, যার জন্য চিপসটা খুব মুচমুচে হবে সেটা বলি, একটু গরম জল বসিয়ে, মানে গরম জল হবে বলে একটু জল বসিয়ে দিলাম। এই জলে তোমাদের দুটো মিনিট এই আলুটা বয়েল করে নিতে হবে, ঘড়ি ধরে দু মিনিট তার বেশি না। আচ্ছা জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। একবারে সব আলু দেওয়ার দরকার নেই, দুটো মিনিট রাখবে তারপরেই তুলে নেবে। চলো দু মিনিট হয়ে গেছে, এই আলুগুলো তুলে নিলাম, নিয়ে এই পেপার টাওয়ালের উপর দিয়ে দিলাম। বাকি আলুগুলো দিয়ে দেবো, আচ্ছা আলুগুলো কিন্তু একেবারে শুকনো করে ফেলতে হবে, একটুও জল থাকলে হবে না কিন্তু। এরকম ঘষে 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 দেখো আলুগুলো আমার শুকনো করা হয়ে গেছে, দেখেছো একটু জল নেই, বুঝতে পারছো জল যেন না থাকে। এবার আমি এগুলোকে তেলে দেব। আচ্ছা এখানে আমি তেলটা
আগে থেকে গরম কষিয়ে দিয়েছিলাম, এখানে আমি সাদা তেল দিয়েছি ভাজবার জন্য। একেবারে সব দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিও আর আঁচটাকে হাই দিও। কিন্তু কন্টিনিউ হাতা বা খুন্তি যাতেই করো সেটা কিন্তু চালাতে থাকবে, নাহলে পুড়ে যাবে। আচ্ছা এটা আমি এবার তুলে নেব। এইভাবে আমি পরের ব্যাচের আলুগুলো ভেজে নেব। আচ্ছা চিপসটা তো আমার ঠান্ডা হয়ে গেছে, আগে কিন্তু নুন মেশানো যাবে না, এই পর্যায়ে নুনটা মেশাতে হবে। এই দেখো ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম, আর আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি। তোমরা অনিয়ন পাউডার দিতে পারো, গার্লিক পাউডার দিতে পারো, টমেটো পাউডার দিতে পারো, যেটা তোমাদের পছন্দ, মানে যে ফ্লেভারটা তোমাদের বাচ্চারা। আওয়াজটা শুনতে পাচ্ছ তো? যে ফ্লেভারটা তোমাদের বাচ্চারা পছন্দ করবে সেটাই তোমরা দেবে, এতে বাচ্চাও খুশি আমিও খুশি। তৈরি হয়ে গেল আমার আলু চিপস, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো তো? বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ক্রাঞ্চি হয়েছে। সমস্ত রকম টিপস ফলো করে ঝটপট বানিয়ে ফেলো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কে কি বললো, মানে তোমাদের বাচ্চারা কি বললো। আর অবশ্যই দু একটা পিস তোমরাও পেতে পারো এত পরিশ্রম যখন করবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত, নতুন বন্ধুরা অবশ্যই যদি আমার রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা ঝটপট করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর পুরানো বন্ধুরা তোমরা তোমাদের কাজ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, মানে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। আজ এই পর্যন্ত, কালকে দেখা হবে আবার একটা অন্য মজাদার রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।